হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি অরিন্দম শীলের ছবি মায়াকুমারী এই সিনেমাটা আমি হল থেকে দেখে এসেছি, আজকেই দেখে এসেছি। তো সিনেমাটা আমার কেমন লাগলো, তো এই সিনেমাটার সম্বন্ধে বলার আগে প্রথমেই বলে নিই, সিনেমাটা করার উদ্দেশ্যই হচ্ছে সিনেমার 100 বছরে 100তম বছরে মানে ফিল্মকে ট্রিবিউট দেওয়ার জন্য এই সিনেমাটা করা হয়েছে। এটা সিনেমার নাম দেখানোর আগেই এটা বলে দেওয়া হয়েছে। তো এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, আবির, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাশিস রয়, অরুণিমা ঘোষ, রজতাভ দত্ত, সৌরশনি মিত্র, ফালাক রশিদ রয় প্রমুখেরা, এবং এই সিনেমার মিউজিক দিয়েছেন বিক্রম ঘোষ। তো এখানে মুখ্য চরিত্র যেটা একজন হচ্ছেন মায়াকুমারী, যিনি মানে সেকালে সিনেমার একজন নামকরা হিরোইন ছিলেন, এবং তিনি এখানে দেখাচ্ছে যে নির্বাক সিনেমার সময় তো ছিলেন, এবং সিনেমা যখন টকিজ সিনেমা যখন শুরু হলো, মানে যখন ডায়লগ বলা যখন শুরু হলো, সেই সময় তো তিনি অভিনয় করেছেন। এবং ওই ওই সময় বিখ্যাত নাটক, মানে নাটক বলছি, ওই সময় বিখ্যাত ডিরেক্টর এবং অ্যাক্টর ছিলেন কানন কুমার। এবং তার সঙ্গে মায়াকুমারীর অনেকগুলো বই বেরিয়েছিল। তো এটা নিয়েই হচ্ছে সিনেমাটা, এবং মায়াকুমারী কেন হারিয়ে গেল, তো এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে এই এই সিনেমাটা। তো এই সিনেমা মানে সেই সময়টা এবং এই সময়টা দুটো সময় কি ধরা হয়েছে। এই সময় দেখাচ্ছে যে ইন্দ্রাশিস রয়, তিনি একজন ডিরেক্টর, তিনি মানে আবিরকে নিয়ে, আবির হচ্ছে যেটার কথা আমি বললাম যে ওই কানন কুমারের নাতি হচ্ছে এখানে আবিরের চরিত্র, মানে আহির, আহির এই চরিত্র মানে তার চরিত্রের নামটা হচ্ছে আহির, সে তার দাদুর চরিত্রটা করবে। এবং বর্তমানে নায়িকার চরিত্র, নায়িকা মানে মায়াকুমারী বেসিক্যালি যে ক্যারেক্টারটা প্লে করেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং সেই ক্যারেক্টারটা এখানে প্লে করবেন অরুণিমা ঘোষ। মানে সিনেমা সিনেমা যে শুটিংটা হচ্ছে বর্তমান সময়, তো এবার সেটা করতে গিয়ে তারা কোথায় এসেছিলেন, কি করেছিলেন, তাদের মানে মায়াকুমারী কেন হঠাৎ করে সিনেমা থেকে হারিয়ে গেল, এবং সেটার সঙ্গে আহির মানে বর্তমানে আবিরের ক্যারেক্টারটার সঙ্গে তার দাদুর কি সম্পর্ক ছিল, মানে আবিরের সঙ্গে দাদুর না, মায়াকুমারীর সঙ্গে তার দাদুর কি কিরকম ধরনের সম্পর্ক ছিল, এই সমস্ত কিছু জানতে গেলে এই সিনেমাটা দেখতে হবে। তো এই এই সিনেমাটাতে অনেকগুলো দিক দেখানো হয়েছে এই সিনেমাতে। সিনেমা তো বেসিক্যালি একটা রূপলি জগৎ, মানে হচ্ছে একটা মায়া জগৎ, সিনেমা এন্টারটেনমেন্টের দুনিয়া, এখানে সব সমস্ত কিছু খুব ফ্র্যাজাইল, মানে খুব চট করে জিনিসপত্র বদলে যায়। তো এই বদলে যাওয়া জিনিসগুলোকে এখানে দেখানো হয়েছে। তারপর সিনেমার ক্ষেত্রে যে জিনিসটা একজন হিরোইন করেনি, সেই জিনিস পুরো সেই জিনিসটা সেই হিরোইনের উপর দোষ চাপিয়ে দিয়ে, মানে কোন একটা দৃশ্য আছে সেই দৃশ্যটা সেই হিরোইন করেনি, কিন্তু ডিরেক্টর শুধুমাত্র সিনেমাটাকে চালানোর জন্য মানে অন্য কাউকে দিয়ে ওই রোলটা করিয়ে পুরো দোষটা গিয়ে পড়ে সেই নায়িকার উপর, এবং বাধ্য হয়ে তাকে সিনেমা জগৎ থেকে সরে যেতে হয়। এবার সেটা সেটা নিয়েই হচ্ছে ব্যাপার, যে কিছু দৃশ্য থাকে, যেমন কিছু কিছু দৃশ্য থাকে সিনেমার মধ্যে, বা তখনকার দিনে এটা 60-এর দশকটা দেখাতে চেয়েছে, তো 60-এর দশকে সিনেমাতে মানে বোল্ড সিন তো ছেড়ে দিন, সিনেমাতে নায়ক নায়িকা পরস্পরকে খুব বেশি একটা টাইট হাগ করলেও সেটা খবর হয়ে যেত। তখনকার দিনে মানুষের মধ্যে কনজারভেটিভনেসটা সেই লেভেলেই ছিল। তো সেই সেই সময় দাঁড়িয়ে একজন হিরোইনকে ওইভাবে, মানে একজন প্রমিসিং একজন হিরোইনকে ওইভাবে তার ফিল্ড থেকে সরিয়ে দেওয়া, এবং সরিয়ে দেওয়ার পেছনে কে আছে সেটা জানতে গেলেও আপনাদের মায়াকুমারী সিনেমাটা মানে দেখতে হবে। এরপর আমি বলে দিই যে সিনেমায় মানে কোন দিকগুলো ভালো। হ্যাঁ, এই সিনেমায় যদি সত্যি কথা বলছি, যদি কেউ ভালো, মানে যাকে আমার খুব ভালো লেগেছে এই সিনেমা, সেটা হচ্ছে রজতাভ স্যার। রজতাভ স্যারকে আমার খুবই ভালো লেগেছে এই সিনেমায়। আর এই সিনেমায় প্রস্থেটিক মেকআপের ব্যবহারগুলো আছে, কিছু কিছু জায়গায় ভালো লাগে, কিছু কিছু জায়গায় আবার লাগে না। ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের জায়গায় ঠিক আছেন, আবিরকে কয়েকটা জায়গায় ভালো লাগে, আবার কয়েকটা জায়গায় আমার কোথাও যেন মনে হয় যেন এই যে বর্তমানে যে আবিরের ক্যারেক্টারটা, মানে
ওই নাতির যে ক্যারেক্টারটা, ওখানে কোথাও যেন আমার মনে হয় যেন কিছু ল্যাক করছে। ইন্দ্রাশিস নিজের জায়গায় ঠিক আছে, আর মানে এখানে যদি আমার কাছে ওই প্রথমেই আমি বলবো রজতাভ স্যার এবং তারপরে ঋতুপর্ণা সেনগুপ্ত। তো সিনেমাটা একটু মানে সেকেন্ড হাফটা একটু বেশি বড়, সেকেন্ড হাফে অ্যাকচুয়ালি সিনেমাটাতে একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করা হয়েছে। যদি রূপালী এইরকম এন্টারটেনমেন্টের দুনিয়াতে ওইভাবে কনক্লুশন ড্র করা যায় না, কনক্লুশন হয়তো আমরা সবাই জানি কিন্তু আমরা কেউ মুখ খুলি না এসব ক্ষেত্রে। তো যাই হোক, তবু সিনেমাটার মাধ্যমে কনক্লুশন ড্র করা হয়েছে। তখনকার দিনে সিনেমার পোস্টার কেমন হতো, সিনেমার শুটিং কেমন হতো, এই সমস্ত জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। এবার মানে আমাদের যেহেতু মানে সমাজটা পুরুষতান্ত্রিক সমাজের সঙ্গে সঙ্গে অবশ্যই সিনেমা জগৎটাতেও ওখানে নায়কদেরই মানে ইয়েটা তখন বেশি ছিল, মানে দাপটটা তখন বেশি ছিল, সেই জন্য কোনো একটা দৃশ্যে নায়ককে কেউ দোষ দিল না, নায়িকাকে দোষটা দিল। তো এইটা এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে মায়াকুমারী। ওভারঅল আমার এই সিনেমাটা একটু ডিসেন্ট সিনেমা মনে হয়েছে একটা, মানে আমি আজকে যে কটা সিনেমা দেখেছি তার মধ্যে থেকে তো মায়াকুমারী ডেফিনেটলি, যদিও কারোর সঙ্গে কারোর তুলনা চলে না, কিন্তু মায়াকুমারী একটা ডিসেন্ট মুভি। এই সিনেমাটা সেভাবে কিন্তু প্রচারে আসেনি, মানে কিছু খামতি আছে, খামতি তো সব সিনেমাতেই থাকে, কিন্তু তবুও খামতির সংখ্যাটা আমার কাছে কম মনে হয়েছে এবং মানে ঠিকঠাক ভালো জায়গাটা আমার কাছে বেশি মনে হয়েছে। শুধুমাত্র দৈর্ঘ্যটা যদি একটু কমানো যেত তাহলে ভালো হতো। হ্যাঁ, তবে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট গুলো কিন্তু এখানে খারাপ হয়নি, এবং অরিন্দম ছিল নিজে একটা ছোট চরিত্রে উনি অভিনয় করেছেন এবং তিনি এসেছেন ক্লাইম্যাক্স দৃশ্যে। তো এটাই ছিল ওভারঅল আমার রিভিউ। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।